সকালে আমাদের সব যুদ্ধ শুরু হয়। কয়েকটা তুলে দিবা, এই যে শাক ভাজি খাওয়ার বেগুন, এই ওই যে কুয়াশা বের হয় ওইটার কথা বলতিছ? ওইটা তুমি একটা নিয়ে যাও, ঝুরি নাও একটা রাঁধনে বাবা। মূলা ছাড়া কি শুটকি মাছ মজে, আর গাছের একবারে ফ্রেশ খোসা একদম ছোট ছোট করে কাটি দিব, যাতে পুরা করি ঝাল ছাড়া শুটকি মাছ চলে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার রিহান সোনা ব্যাগ ট্যাগ নিয়ে হাজির, এখন বাজে সকাল 7টা। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। পরো সোয়েটারটা পরো আপা, আমরা এখন স্কুলে যাব। তো ভাবলাম যে কিছু সময় আছে, 20-30 মিনিট আছে, রিহানের সাথে করে একটু সবজি উঠায় নিয়ে তারপর ওকে স্কুলে দেই, কারণ ও চলে যাওয়ার পর তো আমি রান্না বাড়ি শেষ করব। তো ভাবছি আজকে হচ্ছে শুটকি রান্না করব। এবছরে আমি বেগুন দিয়ে শুটকি রান্না করিই নাই, মানে এই 3-4 মাসের পারতি সব্বা পড়তে। এই তো গুড, তুমি আমার কি দেখেছ? কি আব্বা কি দেখেছ? ও মুখের কুয়াশার কথা বলতিছে, মুখে ওই যে কুয়াশা বের হয় ওইটার কথা বলতিছে, ওইটা দেখেছে আমার? হ্যাঁ আমিও তোমার দেখেছি আব্বা। চলো বিসমিল্লাহ বলে তোলা শুরু করে দেই, কারণ আবার স্কুলে টাইম হয়ে যাবে না। ওই যে আপনাদের ভাইয়াও চলে আসছে, রাদওয়ানকে নামাই দিয়ে আসলো সাবইর ওখানে। মানে সকালবেলা তিনজন তিন স্কুলে যায়, মানে আমাদের সকালবেলা প্রতিদিন যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহ, আসসালামু আলাইকুম। 3-4 মাস এই পরে এই গাড়ি বাইর করা হয়েছে আজকে, তাই বলতেছি সকালে আমাদের সব যুদ্ধ শুরু হয়। কয়েকটা তুলে দিবা রিহানের সাথে, 2-4টা। হ্যাঁ 7 সকালে বিসমিল্লাহ বলে তোলো। একদম মোটামুটি যতগুলো পোক্ত আছে সব তুলে ফেলো। ওই যে নিচে দেখো একটা বড় গ্রিন ঝুলতেছে, এই যে শাক ভাজি খাওয়ার বেগুন, এটার আমি সিড রাখছি এবার পুরা। দেখেন এই যে কুয়াশা পরে সব, ওই যে পানি হয়ে গেছে দেখছো রিহান আব্বু? হ্যাঁ এই দেখেন আমার ছেলে বলতেছে মরে গেলে আবার রিপ্ল্যান্ট করতে হবে। হ্যাঁ যাও ওই যে বাবার কাছে যাও, ছোটগুলো থাক, ওটা লাস্টে একদিন আবার তুলবো না। দেখেন শেষ সময়ে এখন সব গাছ গাছালি গ্রিন হাউসে তুলতে হবে, আর এখন হচ্ছে পেয়ারা গাছে ফুল ফুটছে, দেখছেন 2টা ফুল ফুটছে আর কলি। এটা এটা রেখে দিলা, কি আছে বেগুনের আব্বা? বেগুনে নাকি চুল আছে বলতিছে, এগুলা বেগুনের চুল না আব্বা? ছোট মানুষের কত ছোট ছোট বুদ্ধি। এই দেখেন শুটকির জন্য বেগুন তুলতে এসে মোটামুটি গামলা ভরে ভরে যাচ্ছে সব বেগুনে। ওকে থ্যাংক ইউ, চলো রিহান চলো স্কুলে দিয়ে এসে তারপর রান্নাবাড়ি করবো না। হ্যাঁ বুদ্ধি কত, দেখো মন চলে যাবে তখন ছান আসবে, মন রাত্রে চলে যায় সকালে উঠে ছান আসে। তুমি একটা নিয়ে যাও, ঝুরি নাও একটা রাঁধনে বাবা, তুমি যে এটা নিয়ে যাও, আমি ওকে স্কুলে দিয়ে এসে এটা নিয়ে যাবো না। ও তুমি যাবা, গার্বেজ নিয়ে গেছে। হ্যাঁ তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষায় নিছি, মশলার মধ্যে সব মশলাই দিয়ে দিছি, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, সব কিছুই দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিচ্ছি। কষানো হয়েও গেছে আমার, এখন আমি এই যে শুটকি মাছগুলা দিয়ে দিব। লটকা শুটকি রান্না করতেছি আজকে। এই মাছগুলা হচ্ছে ছোট ছোট করে কেটে প্রথমে তাওয়ার উপর একটু ফ্রাই করে নিছি, শুকনা তাওয়াতে কোনো রকম কোনো কিছু না দিয়ে শুধু শুকনা তাওয়াতে ফ্রাই করে নিয়ে তারপর গরম পানিতে ধুয়ে নিছি। আমি গোটা রসুন টসুন দিব পরে, এখানে সব বাটা মশলা দিছি প্রথমে,
পেঁয়াজটা একটু তেলের উপর দিয়ে নিয়ে সব বাটা মশলা। এখন মাছগুলা একটু কষানোর পর তারপর আমি সবজি দিব। তো শুটকি মাছ রান্না করব, খালে কি বেগুন দিয়ে শুটকি মাছ মজা লাগে বলেন? মুলা ছাড়া কি শুটকি মাছ মজে? মুলা ছাড়া শুটকি মাছ মজে না। তো গাছের বেগুন তো আছেই, আর আমার বাগানে যেহেতু মুলা নাই এই জন্য মুলা কিনে নিয়ে আসছি। মুলা আর বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব। মুলাটা ছিলেও নিছি আর গাছের একবারে ফ্রেশ ফ্রেশ সবুজ বেগুন। কাটা ছোট ছোট এই যে এইভাবে কেটে নিচ্ছে। আর শুটকি মাছ একটু বেশি করেই রান্না করতেছি। এই যে মাছটা দেখেন কষানো হচ্ছে, এখন মুলাগুলা দিয়ে দিই। বিসমিল্লাহ। বেগুনও ছোট ছোট কিউব করেই কেটে নিব। শেষের এই বেগুনগুলা মনে হচ্ছে ছোট কিন্তু একটু বীজ হয়ে গেছে। এইবার তরকারি সেই রকম হবে, মুলা বেগুন দিয়ে শুটকি লটকা শুটকি, মজা হয় না? হ্যাঁ। খোসা সহ গোটা রসুন দিয়ে দিব এখন। সামান্য একটু পানি দিব, এটা কষানো হয়ে গেলে খুবই সামান্য। নামানোর আগে একদম গাছের ফ্রেশ লাল কাঁচা মরিচ ঝাল করে করবো, বাচ্চারা তো খাবে না নে? আর সাথে ধনিয়া পাতা। আমার বাচ্চারা ধনে পাতা কোনো তরকারিতে দিলে খায় না, শুটকিতে ধনে পাতা না দিলেও কি হয়? এখন এই দুইটা এখন দিয়ে দিব। একদম ছোট ছোট করে কাটি দিব যাতে পুরাপুরি ঝাল বের হয়ে যায়। ঝাল ছাড়া কি শুটকি মাছ চলে বলেন? ঝাল ছাড়া শুটকি মাছ চলে না। হয়ে গেছে, সেই স্বাদ হয়েছে সেই। এই যে হয়ে গেল আমার একদম গরম গরম ধোয়া উঠা মুলা আর বেগুন দিয়ে লটকে শুটকি ভুনা। কালারটা কেমন হয়েছে জানাবেন? কিন্তু আমি তো সবাইকে টেস্ট করাতে পারতেছি না, কিন্তু কালারটা যেমন হয়েছে খাইতেও কিন্তু আমি একটু লবণ চাখে দেখলাম সেই মজা হয়েছে সেই। আর এই দেখেন তেলের উপর উঠে আসছে একটু, শুটকি মাছ তো এরকম তেলের উপর উঠলেই ভালো লাগে তাই না? তো আশা করতেছি খাইতেও ভালো হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।